তাদের এখন বর্তমানে 213 লাখ 213 লাখ ফলোয়ার, 213 লাখ ফলোয়ার। প্রথমে আমি তোমাদের সবাইকে জানাই দিতেছি, বিকজ দেখো ভাই, আমি এদের কাউকে চিনতাম না। যখন আমি জানতে পারলাম যে এদের নাকি লিঙ্ক ব্যারেল হয়েছে, জান্নাত তোহা ব্লগার নামে দুইটা ছেলে মেয়ের লিঙ্ক ব্যারেল হয়েছে, তারা নাকি আবার স্বামী স্ত্রী, এটা নিয়েও আমার প্রথমে একটু আড্ডু মাথা ব্যথা ছিল না। বাট যখন আমি এই সিনটা দেখতে পারি, তারপর ভাই আমার মাথার মধ্যে কেমন যেন উল্টাপাল্টা কাজ করতেছে। আমি তাদেরকে নিয়ে কিছু কথা না বললেই নয়, আমি ওদেরকে দু একদিন ধরে কল দিচ্ছিলাম যে দেখা করার জন্য, সে বিষয়টা প্রপারলি জানার জন্য। এদিকে জান্নাত আবার কান্না করতেছে ওই বিষয়টার জন্য। এখন আচ্ছা বলো তো, তোহার আসলে বিষয়টা কি? আসলে বিষয়টা হচ্ছে আমার থেকে বেশি ভালো জান্নাত বলতে পারবে। তো ভাই সহ্য করার একটা লিমিট আছে, লিমিটের বাইরে যখন চলে যায় তখনই তাদেরকে পিছনে মারতে আমি আপনি দিয়া। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। তারপরও না বলারও কিছু নাই, কেননা ভাই এই একটা লিঙ্ক নিয়ে যে পরিমাণ তোলপাড় শুরু হয়েছে ভাই, আমি প্রথমত বুঝতেছি না যে একটা লিঙ্ক নিয়ে এত তোলপাড়ের কি আছে। তারা স্বামী স্ত্রী আমি এটাই ভাবতাম ফার্স্ট টাইম, কিন্তু না, তারপরে যখন দেখলাম যে কিছু কিছু কামলা ইউটিউবার আর ফেসবুক পেজার আছে যারা কিনে এটা নিয়ে ভিডিও বানায় টাকা কামানোর চিন্তা ভাবনা করতেছে, তারপরে ভাবলাম যে আমিও কেন এই ভিডিওটা না বানাই। আমি যে বেসিক্যালি টাকা কামানোর জন্য ভিডিওটা বানাইতেছি এরকমও না, আমি চাইলে এটার মনিটাইজ অফ করে দিতে পারি, সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, আমি জাস্ট এটা বলতে চাইতেছি ভাই, কিছু কিছু মাদারচুদ মার্কা ইউটিউবার আর পেজার আছে যারা কিনা এটা নিয়ে বিজনেস শুরু করে দিছে। এন্ড প্রথমত ভাই তাদেরকে আমি আগে গোড়া কিছুই চিনতাম না, তাদেরকে বলবো আমি কি। তারপরে যখন আমি জানতে পারি তাদের এত ফলোয়ার, বর্তমানে 213 লাখ ফলোয়ার, 213 লাখ ভাই, আমি জানি যে একজন মানুষের লিঙ্ক ব্যারেল হওয়ার পরে তার মাথাটা কিছু ঠিক থাকে না, কিন্তু কিন্তু তার মানে এটা তো না যে সে ভুলভাল বকবে ভাই। তার মানে 213 লাখ ফলোয়ার, এগুলো কি মানা যাবে? আমার তো মনে হয় ওরা সময় চ্যালেঞ্জের ক্রিয়েটর, না হলে এত ফলোয়ার কেমনে পারবো। বাংলাদেশে এত ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর কেন ঘুরতে আছে? সব ফলোয়ার তো ওরাই লিয়ে গেছে। তারপর আমার একটু তিল পরিমাণ কষ্ট নেই যে তারা ফুটবলটা কিভাবে খেলছে, কিরকম ভাবে লিঙ্কটা ভাইরাল হয়েছে, কেমন ভাবে কি হয়েছে না, কেননা ভাই তাদের যে লজিকটা দিছে, তাদের মোবাইলটা নাকি চুরি হয়ে গেছে ভাই। আমার জানা মতো তাদের মোবাইলটা যদি আইফোন হয়ে থাকে তাহলে মনে করো যে ওইখানে হাই কোয়ালিটির সিকিউরিটি সিস্টেম অন করা আছে, চাইলে মোবাইলটা আবার ব্যাকও আনতে পারে। আর যদি সে অ্যান্ড্রয়েড ইউজারও হয়ে থাকে তাহলে ভাই যেখান কির প্লাই সেক্স করে ভিডিও রাখতে পারে মোবাইলের মধ্যে, সেই নোটের বুথে অবশ্যই তার মোবাইলের মধ্যে সিকিউরিটি দিয়ে রাখবে। আর তারপরে ভাই এগুলো একটা স্বাভাবিক ব্যাপার যে একজন মানুষের লিঙ্ক ভাইরাল হইতেই পারে, তার ফলে এত মিথ্যা কথা সাজানোর কিছু নাই। একটা মিস্টেক করে ফেলছো তো করে ফেলছো, তোরা লিগেলি এসে বলতে তোমার যে ভাই একটা মিস্টেক হয়ে গেছে ভাই, আপনারা দয়া করে আমাদেরকে ছোট ভাই বোন হিসেবে দেখে মাফ করে দেন, নর্মাল একটা ইজি বিষয়। এইখানে আবার কত বড় একটা ইস্যু তোরা খাড়া করেছিস, কি যেন কইলি তোরা রোস্টার গো, কি করবি? আর আরেকটা বিষয় হচ্ছে অনেক রোস্টাররা আমাদেরকে নিয়ে রোস্ট করতেছে, আমাদের কোনো ইনফরমেশন ছাড়াই বলতেছে যে মানে সত্যটা না যায় না, সত্যটা না জেনে বলতেছে যে আমরা নাকি ভাইরালের জন্য এগুলো করতেছি। মানে ভাই একটা জিনিস তো আমি খুব বুঝতে পারছি যে এই দুনিয়াতে এমনও মাদারচুদ আছে যাদের কিনা ভিডিওটা সচক্ষে আমরা দেখার পর তারপরে যখন এটা নিয়ে একটু কুলঙ্কারি করি তার ফলে কিনা আমাদের দোষ হয়ে যায় ভাই। তাহলে তোরা এইসব ভিডিও গুলো কেন পাবলিশ করছিস? আমরা কি তো করে বলছিলাম যে ভাই ভিডিও গুলো ছড়াইয়া দেন, নাকি আমরা মানুষের কাছে কাছে গিয়ে বলতেছি ভাই ভিডিওটা শেয়ার করেন, জাস্ট যে যে লিঙ্ক পাবেন খালি শেয়ার মারে? খান কির বলা গনকার, নিজের ভিডিও নিজে ভাইরাল করেন শুধু এসো যাতে তুমি ভাইরাল হইতে পারো, আবার এটা নিয়ে যখন দরকার তোর হবে তার ফলে আবার কি যেন শুরু করে দিবার। আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি, প্রশাসনের তো আমাদের আইনি ব্যবস্থা নেওয়ার পর এখন অব্দি কারো বাল তোমরা ছিঁড়তে পারো না আর ভবিষ্যতে ছিঁড়তে পারবে না, এটা একটা স্বাভাবিক ব্যাপার ভাই। কারণ একটা রোস্টারের বাল ছিঁড়তে হলে একটা পুলিশের উপর কি দম বের হয়ে যায়, যেখানে কিনা পুলিশ মাত্র 500 টাকার বিনিময়ে একটা বাইকার ছাইড়া দেয়, সেখানে কিনা আমাদের বাল ছিঁড়বে? ও সরি সরি, অ্যাকচুয়ালি এই ভিডিওটা তো আমি জান্নাত তো আর কিছু মাগির দালাল নিয়ে বানাইতেছি, ভুলবশত পুলিশের একটু দুইচা দিছি। অনেকেই দেখতেছি সোশ্যাল মিডিয়াতে মানে ছড়াচ্ছে যে আমরা নাকি ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলো করছি। আমাদের এখন বর্তমানে 213 লাখ 213 লাখ ফলোয়ার, এই ফলোয়ারটা কি আমরা তখন নোংরামি বা কোনো কিছু করে করছি? আমরা ভিডিও বানায় করছি। হ্যাঁ মাদারচুদ, তুমি অনেক কষ্ট করে অনেক ভিডিও বানায় তারপরে তোমাদের বর্তমানে 230 লাখ 31 লাখ ফলোয়ার আছে। তো তো আমরা একটু জানতে চাই আপনাদের যে কন্টেন্টটা, এই কন্টেন্টটা আসলে কি, কোন ধরনের এত ভালো ভিডিও আপনি করছেন? বয়সনা পিছলা করার জন্য স্পেশাল নারকলি তেল গিফট, বউকে নিয়ে হানিমুনে প্রথমবার ইচ্ছা মতো খেললাম, আপনারাও দেখুন।
মানে এই ভিডিও দেখার পরে যা বুঝতে পারলাম তাহলে তুমি জান্নাতে কিভাবে বউ নিয়ে যাইতে পারো তার একদম সহজ টিপস এন্ড ট্রিক তোমাদেরকে শিখিয়ে দিবে এত সুন্দর সুন্দর ভিডিও যে বউয়ের দালালি করতে করতে তাদের জীবন কয়লা হয়ে গেছে তো ভাই যখন তারা বুঝতে পারছে যে তাদের ভাইরাল হওয়ার জন্য আরো বড় কিছু করা হচ্ছে তখন অবশ্যই তার ফ্রেন্ডের কাছে বিষয়টা শেয়ার করে অ্যাকচুয়ালি ভিডিওটা শেয়ার করে তারপরে তার বন্ধু বান্ধবগুলো আছে তাদেরও বন্ধু বান্ধব আছে সবগুলোরে সে শেয়ার করতে থাকে শেয়ার করতে করতে আস্তে আস্তে বিষয়টা ভাইরাল হয়ে যায় এখন বর্তমানে তারা ফুল ভাইরাল এখন এই একটা নরমাল বিষয় তারা ভুল করে ফেলছে তাহলে তাদের সরি বলার বিষয়টা এখানে ক্লিয়ার করা উচিত কিন্তু না তারা অনেকটা আগা মাথা ঘুরা পেছা হয় তারপরে অবশেষে কি বলছে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই দয়া করে ছোট ভাই ছোট বোন হিসাবে কেউ এগুলা নিয়ে মাতামাতি করবেন না ছড়াবেন না আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যাই হোক ভাই অবশেষে ছেলেটা কিন্তু তার ভুলটা বুঝতে পারার কারণে সে পুরোপুরি মাপ চাইয়ে নিছে কিন্তু মেয়েটা কি বললো ভাই এই জিনিসটা আমার কোনোভাবে সহ্য হইল না আপনাদের ঘরে তো নিজের মা বোন আছে না ও ভাই পুরা ইমোশনাল করে দে ভাই আমগো মা বোন কি তোকে মতো বেশাগিরি করতেছে রে অনলাইনের মধ্যে গিয়া তারা কি জামাই নিয়ে ভিডিও বানাইতাছে তোকে মতো মাদার চোদ কনকার খান কি মাগি যখন তোমরা কোনো উপায় পাও না যখন একটা মায়ের ভিডিও ভাইরাল হয়ে পড়ে তারপরে সব সময় এই কথাটাই বল আপনাদের কি ঘরে মা বোন নেই মানে এই একটা ইমোশনাল টর্চার হওয়ার পরে কিছু গ্রামের চাচা তো বেঁচে যারা কিনা একদম ইমোশন হয়ে পড়ে যদি আজকে আমার বোনের হইতো আসলে ভাই বাঙালি চোদা এত খারাপ হইতে পারে তাদেরকে না দেখলে পারা যায় না যখন লাস্ট কোনো উপায় থাকে না তখন জাস্ট এই একটা কথাই বল আপনাদের কি ঘরে মা বোন নেই হাট খান কি মাগি তো ভাই এই দুই মাদারচুদকে ছাড়া দেওয়ার পর ভাই একটা মাদারচুদরা আমি কোনোভাবে ছাড়তে পারবো না সে বাংলাদেশের এক নাম্বার মাগির দালাল তো তারা না ধরলে আমার কেমন যেন শরীরটা শিশির শিশির করতেছে তারা আমার একটু হলেও দুজন দিতেই হইব ভাই তোর ফ্যামিলি নিয়ে যাচ্ছে মানে এই জন্য আমরা কি চলে ওর ফ্যামিলি নিয়ে যাচ্ছে মানে মানে ব্লেমটা দিতেছে মানে আমার উপর তোর ফ্যামিলি নাকি ওকে নিয়ে যাবে এই মানে তোমার কাছে ওর ফ্যামিলি রাখবে না এরকম কিছু এখন ওই যে ওই কারণের জন্য কি ফ্যামিলি তোমাদেরকে আলাদা করতে চাচ্ছে মানে একটা জিনিস বুঝছো ভাই মানে প্রথমত হলো কাটা গা তারপরে আবার নুনের ছিটা দিতেছে খানকির বলাই ওই একটা অবস্থার কারণে তাদের দুজনের অবস্থা একদম টাইট অবস্থা বাসা থেকে বাইর করে দিছে ওই জায়গায় গিয়ে খানকির বলা আবার ইন্টারভিউ চলে যাইতেছে কেমন মাদার চলে দিতে পারে আমি তো তারপর ওরে ছেড়ে দিতাম কিন্তু হ্যাঁ তার মেইন কন্টেন্টটা জানার পরে ভাই আমার সিরিয়াসলি অনেক ভালো লাগছে লাইলা আপু আর প্রিন্স মামুন ভাই সংসারটা অবশেষে ভেঙে গেছে কিন্তু কেন ভাঙছে সত্যিটা কিন্তু সবাই জানেন না না জানি অনেক কথাই বলতেছেন তো তুমি এই হলো এই মাদারচুদের কন্টেন্ট নাম তার সুমাইয়া এই মাগেরি নিয়ে এত পরিমাণ ভিডিও সে বানাইছে যে আমার হিসেবে ওর চ্যানেল আর পেজের নাম দেওয়া উচিত সুমাইয়া ব্লগস অনলি সুমাইয়া ব্লগ কেননা এই মাদারচুদের সবকটা ভিডিওতে এই খানকিরে সামনে তুইলা ধরে ভাই আর যাই হোক ফিউচারে যখন বিয়ে করুম আর যাই হোক ভাই অ্যাটলিস্ট এরকম মাগির দালালি তো করুম না ভাই অবশেষে যা বুঝলাম এক মাগির দালাল গিয়ে আর এক মাগির দালালের ইচ্ছা মতো সান্ত্বনা দিল যাই হোক বিষয়টা দেখে ভালো লাগলো যে গরিবে গরিবে রে চিনে ধনী ধনী রে চিনে আর মাগির দালাল রে চিনলো তো ভাই লাস্ট কথার আর একটা কথাই বলতে চাই ভাই যারা যারা এই অনলাইনে যে সব বউ নিয়ে বিজনেস করে তাদের পিছনে লাইকা থাকো তাদেরকে ফলো করতে থাকো তাদেরকে কমেন্ট করতে থাকো দেখবে এক সময় তাদের বউ কি তোমাদেরকে চুততে দিবে তো ভাই এখানে হাসার কিছু না ভাই যেটা সত্য আমি তাই বলছি কেননা অনলাইনে ভিডিও করা একটা বিজনেস তো বিজনেস তারা যেভাবে হোক এভাবে করবে যদি কখনো টাকা শর্ট পড়ে তাহলে তাদের বউকে তোমাদের সাথে রাতে শুতে দিয়ে দিবে সো ভাই আমার কাছে যতটুকু ট্রু মনে হয়েছে আর আমার কাছে যেটা ভালো লাগছে আমি ওটাই বলছি আর আমার যেটা লজিক্যাল মনে হয়েছে আমি সেটাই বলছি এখন তোমাদের মন চাইলে যদি আমাকে খারাপ মনে হয় তাহলে আমাকে খারাপ মন্তব্য করতে পারো আমি তোমাদের কখনো না করি নাই আর কোনো রিস্ক নেই সো আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো ততক্ষণ অব্দি ভালো থেকো তোমাদের জন্য অ্যালোয়েস দো আসেন আমার জন্য দো করবেন আপাতত জন্য গেলাম 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 গেলাম